অভিনয় করেছিস? এইটুকু ম্যানেজ করতে পারবি না? হয়তো পারবো, পিসিমার মুখেই শুনেছিলাম পান্থের পড়ার মন নেই, বিয়ে করতে চায়, তাই ওকে আমি একটু বাজিয়ে দেখছিলাম। কিন্তু পান্থে যে এক কথায় রাজি হয়ে যাবো কি করে জানবো বল? এইভাবে তুই জীবনের বয়সী তোরা খুঁজছিস পুতুল? সোনালি কেন জানি না, বনের পাখি ধরে এনে খাঁচায় পড়লে যেভাবে ডানা ছাপটায় গরম তেলে কইমাল দিলে যেভাবে সে ছটফট করে সেইরকম ছটফট করছে মানে, মাকে বলিস থাক, মাকে শুধু বলে দিস দিদি ভালো আছে, আমি চাই না অযথা মার মনে ব্যথা পা। এরা তো বেশ ধনী বড় লোক, তাহলে তোকে কষ্ট দিচ্ছে কেন? আমার ভাবছিনি বানি, আমার নিয়তি লক্ষ্মী বন্টি আমার, তুই যেন এখন এসব কথা মাকে বলিস না, মা তো কিছু করতে পারবে না, শুধু কাঁদবে, আমি চাই না আমার জন্য মার প্রাণে ব্যথা পা। বোনের কাছে আমাদের বাড়ির পুচ্ছ গাওয়া হচ্ছে তাই না? আমার পেছনে লাঠটা শোনা বলি কি তুমি আমাকে তুই বলছো? কেন রে, কি আমার লাঠের বাট ফাটি দেশি তুই? তা তোর সঙ্গে আমার আপনি আগে করে কথা বলতে হবে, ঝাঁটা দিয়ে বেশ করে।
শিখেছি, দিনের পর দিন, মাসের পর মাস মার খেয়েছি আর কেঁদেছি। ভাগ্যকে আমি ধিক্কার দিয়েছি রে, এভাবে রুখে না দাঁড়ালে এরা যে আমাকে বাঁচতে দেবে না বানি, এরা যে আমাকে বাঁচতে দেবে না। আমি খুশি হয়েছি বৌদি, আমি খুব খুশি হয়েছি বানালি, এতদিন পরে একটা কাজের কাজ করেছি। ছোবল না মার, হোস করতে দোষ কি বানালি? ঘোড়া সাপটাকে মানুষ লাথি মারে, কিন্তু কেওটের বাচ্চাকে দেখে হয় আতঙ্কে ছুটে পালায়। তুই তো দেখেছিস ভাই, মুখ গুজে আমি অনেক কিছু সহ্য করেছি, তোর দাদাবাবুর কাছে আমি কেঁদেছি, সান্ত্বনা দত্ত দূরের কথা, এতটুকু সহানুভূতি আমার দেখায়নি রে। এদের মতো মতো যখন পেলাম না, কি বলেছিস বাবলিকে? তাহলে তোমার সম্মান আমি রাখবো। অনেকদিন ধরে অনেক সহ্য করেছি, আর কিন্তু সইব না। মধুসূদন, মরণ না পড়লে এসব মেয়ের জব্দই হবে না।
বাড়িতে জামা তো রাখ।
আছে মা, আমি কি বলেছি যে ওর জামা নেই? ও তো বাড়িতে গেলে আমার মা বেটি জিজ্ঞাসা করবে, তো দিদি তোকে কি দিলে লো, তখন কি হবে? মান সম্মান থাকবে তোমার? শুধু বড়ই হয়েছ, বুদ্ধি বিবেচনা হয়নি, মরণ দশা। তোর শাশুড়ি খারাপ নয় দিদি? আমারও তাই মনে হচ্ছে রে বাণী, মুখটাই শুধু খারাপ, অন্তরে বোধহয় ছিন্নমতা আছে। মানুষের বাইরের দিকে বিচার করা বোধহয় উচিত না বাণী। মাকে বলিস এবার আমার জন্য যেন না ভাবে, এই মনে হয় এবার আমি সুখী হতে পারবো রে বাণী, এবার আমি সুখী হতে পারবো। তুমি অমন করে বলো না মা।
ফেটে যাচ্ছে। এতদিন আমি আপনাকে শ্রদ্ধা করতাম, এখন হচ্ছে ঘৃণা। তুমি মাতৃজাতির কলঙ্ক। বলতে পারো, বলতে পারো পিসাচি, সন্তান বিক্রি করে ফেলেছ তোমার পেটের জ্বালা মেটাতে? তোমার মেয়ে অথচ সে কাকের বাসায় কোকিল ছানার মতো মানুষ হচ্ছে, সে জানে না তুমি তার মা। সে ডাকছে অপরকে মা বলে, যার সঙ্গে তার কোনো রক্তের সম্পর্ক নেই। তোমার দুরবস্থা দেখে আমার করুণা হতো, এখন হচ্ছে ঘৃণা। তাই করো মা, তুমি আমাকে ঘৃণাই করো, কিন্তু কিন্তু তুমি বিশ্বাস করো মা, তোমার মতো মেয়েদের আমি বিশ্বাস করি না। কত টাকায় বিক্রি করেছিলে মেয়েকে? একটা পয়সা নিয়ে মেয়েটাকে দিয়ে দিলাম, সে লিখে নিল আর কোনোদিন আমি মেয়েকে দাবি করতে পারবো না। তারপর কতবার গেছি দূর থেকে একটু চোখের বেটা দেখতে চেয়েছি, ওরা দেখতে দেয়নি মা। আমার পিলা জন্মের মতো হারিয়ে গেছে মা, জন্মের মতো হারিয়ে গেছে, হারিয়ে গেছে। পাখি কত পরিচিত, এর কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। দিদি দিদি, কিরে পারি
সঙ্গে দেখা করেছে। শান্তি, গতকাল আসবার কথা ছিল আমাদের বাড়িতে। সোনালী দাদা কিরকম দেখতে বলতো? সোনালী দিদির যমজ ভাই না? ঠিক সোনালী দিদির মতোই দেখতে। আমার মনেই ছিল না তা তোকে বিয়ে করবে বলে কথা দিয়েছে। হ্যাঁ, বাহ, কাজ তাহলে অনেক দূর গুছিয়ে নিয়েছিস না শান্তি। হ্যাঁ, আচ্ছা বিয়েটা কি রেজিস্ট্রি করে হবে? তুমি যা বলবে। রেজিস্ট্রি বিয়েই ভালো নাকি বল। হ্যাঁ ঠিক আছে, আমি বরং সোনালীকে একটা ফোন করে মতামত জানিয়ে দেবো। এবার একটু চা করে খাওয়া তো। চা করে আনছি। কথা দিয়ে কথা রাখে না কিরকম মানুষ কে জানে। কাল আমি কতক্ষণ ধরে সাজলাম, সব বেকার, মাটি হয়ে গেল, কোনো মানে হয়? সোনালীটা একটা যাচ্ছে তাই কেন বাপু, সরল মেয়েটাকে দাগা দিলি, শেষ পর্যন্ত না হয় হিতে বিপরীত হয়ে যায়। কি সর্বনাশ করেছিস মরারমুখী? রাস্তা আছে, বাড়িতে আছে তো। আছে, চা করতে গেছে। সারার বলছি, কাল নাকি আসবার কথা ছিল তার? হ্যাঁ, কালে পড়ে গেছিল। কিরকম কিরকম? পাত্রপক্ষ দেখতে এসেছিল। দেখ আমার ইচ্ছে নয় সরল মেয়েটা প্রাণে ব্যথা পাক, ও যদি জানতে পারে ওকে নিয়ে আমরা মজা করছি, শেষ পর্যন্ত যদি সুইসাইড করে, কি আশ্চর্য, বলা তো যায় না সরল মেয়েরা সাধারণত ইমোশনালি হয়ে থাকে। ধর যদি কিছু একটা করে বসে তার দায়িত্ব কে নেবে? আমি ওকে বলে যাবো, কাল আমি বোম্বে যাচ্ছি, সেখান থেকে ফিরে এসে চিঠি দেবো। তারপর রূপকুমার বোম্বে থেকে ফিরে এলে তো বিয়ে করবে। বাবু তোর করে চিন্তা নেই, আমি ঠিক ম্যানেজ করে নেবো। এই ওই আসছে, তুই কিন্তু সাবধানে কথা বলবি, সোনালী নয় আমি মানে রূপকুমার। তোমার অনেক আছে।
যে পয়সা দাসীবাদীর মতো তোমার সংসারে কেটেছে, পেটে ভাত পরনে দুখানা কাপড়, এছাড়া আর কি দিয়েছো তুমি? ভাত ছড়ালে কাকের হওয়া বলে বুঝতে বললো তুমি দেখবার জন্য। তুমি মুখের উপর বলে দিয়েছ না দেখা হবে না। দাঁড়াও সোনা মানে তোমার তেজ আমি ভাঙছি। বাড়ি থেকে বেরিয়ে মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লো। তুমি তো একটু ডাক্তার, একটু দেখবে ভাই?